हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। अपेक्षार पाला शेष, अवशेषे रेसलिंग ए फिरलेन स्टिंग और जॉन मॉक्सलीर दीर्घदिनेर टाइटल रेन अर्थात AEW এর চ্যাম্পিয়ন জন মক্সলি আজকে তার চ্যাম্পিয়নশিপটি হেরেছেন এবং নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কেনি ওমেগা। সোজা কথাই বলতে গেলে বলা যায় যে আজকের AEW এর শোতে অনেক অনেক বড় বড় কিছু সারপ্রাইজ ছিল, সেই সারপ্রাইজগুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত বাংলাতে এই চ্যানেলে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। স্টিং রিটার্নস করেছেন, এ কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন। আসলে এখানে অবাক হবার কিছুই নয়, স্টিং আসলে রিটার্ন করেননি, স্টিং ডেবিউ করেছেন AEW-তে অর্থাৎ অল এলিট রেসলিংয়ে কন্ট্রাক্ট সাইনিং করেছেন স্টিং। এবং সেখানে কোডি রোডসদের সেখানে ফাইট চলা অবস্থাতে হঠাৎই WWE-এর সাবেক রেসলার তার এন্ট্রান্স সেখানে দেখা যায়। তার এন্ট্রান্সের প্রথমে কিছুটা রহস্যজনকভাবে তার এন্ট্রান্সটি হলেও পরবর্তীতে দেখা যায় এটা স্টিং। আর আসলেও অল এলিট রেসলিংয়ের সকল কমেন্টেটররা অনেক এক্সাইটিং ছিলেন স্টিংকে রিটার্ন করতে দেখে, আর সেখানে কিছু পরিমাণ দর্শক ছিলেন তারাও দেখে শকড হয়েছেন। শুধু তারাই, আমিও শকড হয়েছি, কেননা আন্ডারটেকার ভার্সেস স্টিংয়ের ম্যাচ হওয়ার কথা থাকলে অল এলিট রেসলিংয়ে চলে গেলেন স্টিং, আর সেখানে গিয়ে তিনি কোনো ফাইটিং করেননি, বরং কোডি রোডস থেকে সকলের সামনে গিয়েছেন এবং সেখানে ঘুরেই চলে গিয়েছেন ব্যাকস্টেজের মধ্যে। অর্থাৎ অল এলিট রেসলিংয়ের ডেবিউ হলো স্টিংয়ের। দেখা যাক ভবিষ্যতে স্টিংকে নিয়ে অল এলিট রেসলিং কী করেন। এরপরে চলুন বলা যাক জন মক্সলি এবং কেনি ওমেগার ম্যাচটির ব্যাপারে। এদের ম্যাচটি ছিল AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আর এই ম্যাচটিতে অনেক হার্ডকোর রেসলিং, এর আগে এরা দুজন মুখোমুখি হলেও সেখানে অনেক হার্ডকোর রেসলিং হয়েছিল, সেখানে অনেক ভয়ানক কিছু মুভ ছিল, আর সেই ম্যাচটি দেখে দর্শকরা অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু এই ম্যাচটিতে তেমন হার্ডকোর কোনো রেসলিং ছিলেন না। AEW-এর রিংয়ের নিচে এনে স্টিলের সাথে মেরেছিলেন কেনি ওমেগাকে, এবং কেনি ওমেগা স্টিলের সাথে লাগার পরে বেশ কয়েকটি ডাক্তার এবং সেখানে রেফারি আসেন। তো রেফারি এসে সেখানে কোনো কাজ হয়নি, জন মক্সলি তাদেরকে সরিয়ে দেন এবং তারপরে AEW-এর রিংয়ের মধ্যে নিয়ে গিয়ে ফাইট করতে থাকেন জন মক্সলি। আর তখন দেখে মনে হচ্ছিল কেনি ওমেগা বেহুশ হয়ে গিয়েছেন, কিন্তু হঠাৎই কেনি ওমেগা সেই ম্যাচটিতে ব্যাক করেন এবং জন মক্সলির কপালে হিট করেন, আর কপাল ফেটে রক্ত বেরিয়ে যায়। তো যাই হোক, একের পর এক তার কপালে হিট করতে করতে তার ফিনিশারটি মেরে নতুন AEW চ্যাম্পিয়ন হয়েছেন কেনি ওমেগা। অর্থাৎ জন মক্সলির দীর্ঘদিনের AEW-এর চ্যাম্পিয়ন হওয়ার যে রেকর্ডটি ছিল সেটা ভেঙে দিলেন কেনি ওমেগা, এবং কেনি ওমেগা হলেন নতুন AEW চ্যাম্পিয়ন। তো ইস্টিং AEW-তে গিয়ে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জন মক্সলি অর্থাৎ ডিন অ্যাম্ব্রোস তার চ্যাম্পিয়নশিপটি হেরে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। রেসলিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।